सरकारे जी हकलक साकुरी दिसु बुली कइसे तारे किसु पद ओभारलेपिंग होइसे जेने के धरक आगते एलपी स्कूलत साकुरी करि आसिले एतिया एमई स्कूलत साकुरी पाले एतिया आगर साकुरी तो आको खाली होय गुसि गल तो गठिके खेतु एटा ए साकुरी दिया কথাটোত आगर मानुहके खेतु दिले अखिल गगै डांगरिया ओभारलेपिंग ऊपर एटा गुरुत्वपूर्ण प्रश्न उत्थापन करिसे जितु प्रश्न पूर्वते करिबो लागिसिले एजन প্রার্থীয়ে বারে বারে চাকরি কৰি থাকে একেটা চাকৰি নহয় তেখেতে বিভিন্ন পৰ্যায়লৈ গৈ থাকে জাপ মাৰি থাকে অভাৰলেপিং হয় ইটো চাকৰিৰ পৰা সিটো চাকৰিলৈ যায় সিটো চাকৰিৰ পৰা সিটো চাকৰিলৈ যায় এই যিটো অভাৰলেপিং প্ৰক্ৰিয়া যে একেজন প্ৰার্থীয়ে যে চাকৰি কৰি থাকে এই প্ৰক্ৰিয়াটো যিটো আমি বন্ধ কৰিবলৈ কৈ আছোঁ যে এই প্ৰক্ৰিয়াটো হৈ থাকিলে এই নিবনুৱা সংখ্যাৰো দূৰ নহয় নিবনুৱা সংখ্যা বাঢ়িবহে কাৰণ একেজন প্ৰার্থী বারে বারে চাকৰি লৈ আছে গতিকে সেই অভাৰলেপিং প্ৰক্ৰিয়াটো যাতে হ'ব নোৱাৰে তার একটা ব্যবস্থা গ্রহণ করব লাগে আর একটা মেরিট লিস্ট প্রস্তুত করার আগতে চাব লাগে যে প্রথমতে আমি কয়ে আছিল যে হায়ার সেকেন্ডারি অ্যাপয়েন্টমেন্ট হোক তারপর হাই স্কুল হোক তারপর এলপি এমই হোক সেই সিস্টেমত করলে ওভারলেপিং নহয় এতিয়া এলপি স্কুলত চাকরি করে থাকা জনে আকো হাই স্কুল হাই সেকেন্ডারিও পাই যায় কারণ তেওঁলোকৰ যদি ডিগ্রিটো আছে মাস্টার ডিগ্রি যদি আছে তেতিয়াহলে তেওঁলোকে হাই স্কুল হাই সেকেন্ডারি এপ্লাই করব গতিকে সেই একজন প্রার্থীয়ে পুনের জাপ মারি পেলে আন এটা চাকরি করব গতিকে এই ক্ষেত্রে যেহেতু অখিল গগৈ ডাঙরিয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে গতিকে এই ক্ষেত্রে সরকারখনে যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে যাতে কোনো যাতে ওভারলেপিং নহয় এই ক্ষেত্রে অখিল গগৈ ডাঙরিয়া কিছু প্রশ্ন আছে আপনার শুনে লোক বিচার সুধিছিল অসম সরকারের ঘোষিত 1,00,000 নিবনার নিযুক্তি কেতিয়া সম্পূর্ণ হব শাসকীয় নির্বাচনী শাসকীয় দলের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়া অনুসরি 31 মার্চ 2022 ভিতর 1,00,000 নিযুক্তি দিবা নাই কিয় উত্তরটো কি দিছে চকচোন অসম সরকারে ঘোষিত 1,00,000 নিবনার নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত আছে নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পাছত পর্যায়ক্রমে নিয়োগের ব্যবস্থা করা হবে অধ্যক্ষ মহোদয় বিত্ত বিভাগ আর বিজেপি দলের ইস্তাহার আসে সেই ইস্তাহারত যা সংকল্প লৈছিলে তার 8 নম্বর সংকল্পট কৈছিলে যে 2,00,000 সরকারি চাকরি দিয়া হব এই সরকারের দিনত সরকারি শব্দটো সরকারি তারে 1,31 মার্চ 2022 ভিতর দিয়া হব ব্যক্তিগত খণ্ডত 8,00,000 নিযুক্তি দিয়া হব এতিয়া রাজ্যপালের ভাষণত আমাক যেটো রাজ্যপালের ভাষণ দিছিলে তাত কলে যে 10 মার্চলৈকে 42,920 চাকরি দিলে আজি উত্তর মুখ যেটো দিছে তাত কৈছে যে 38,987 চাকরি দিলে রাজ্যপালের ভাষণের পাছত দিয়া উত্তরত আগরটোত কলে 41,920 আজি কলে 38,987 আর তারে আকো কিছু সংখ্যক কন্টেকচুয়াল বুলিও কলে তারপর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ফটো লৈ এখন এডভার্টাইজ করেছিল কেদিনমানের আগতে সেই এডভার্টাইজট আকো কৈছিলে যে আসলতে চাকরি দিছে 41,710 সেই এডভার্টাইজট কেদিনমানের আগতে এতিয়া প্রশ্নটো হল সরকারে আসলতে চাকরি দিলে কিমান বাকি চাকরিখিনি প্রতিশ্রুতি অনুসরি যে 2,00,000 চাকরি দিয়ার কথা আসলে এই কেতিয়া দিব আর ব্যক্তিগত খণ্ডত এতিয়ালৈকে কিমান চাকরি দিয়া হল এটা প্রথম ঠিক দ্বিতীয় সাপ্লিমেন্টারিটো হল ওভারলেপিংয়ের উপর অধ্যক্ষ মহোদয় সরকারে যাক চাকরি দিছু বুলি কৈছে তারে কিছু পদ ওভারলেপিং হয়েছে যেনেকে ধরক আগতে এলপি স্কুলত চাকরি করে আসে এতিয়া এমই স্কুলত চাকরি পালে এতিয়া আগৰ চাকৰিটো আকো খালি হৈ গুচি গল তো গতিকে সেইটো এটা এই চাকৰি দিয়াৰ কথাটোত আগৰ মানুহকে সেইটো দিলে দ্বিতীয়তে অধ্যক্ষ মহোদয় মন্ত্রী ঢেৰ হৈ গল এতিয়া হ'ব আপুনি কোৱেশ্চন কৰিলে প্লিজ সব কোৱেশ্চন কৰিবলৈ দিয়ক আপুনি কোৱেশ্চনটো কৰক আপুনি যি জানিব বিচাৰে হয় হ'ব প্লিজ ক'বলৈ এতিয়া এতিয়া চতুর্থ বর্গর চাকরির কারণে এতিয়া হয়ে গেল ইতিমধ্যে ইন্টারভিউ হয়ে গেল তাত ক্লাস 8 লেভেলর পোস্ট আসলে 9,600 ক্লাস 10 লেভেলর পোস্ট আসলে 4,300 আর এইচএস লেভেলর পোস্ট আসলে 2,800 ড্রাইভার লেভেলর পোস্ট আসলে 1,100
এতিয়া এই গোটেইকেইটা পোষ্টতে গোটেইবিলাক বিভিন্ন একেজন নিবনুৱাই তাতে চাকৰিৰ কাৰণে ইণ্টাৰভিউ দিছে আৰু একেজনৰ নামেই গোটেইবিলাকত আহিছে। গতিকে এইটো এটা সাংঘাতিক ধৰণৰ এটা অভাৰলেপিং হৈছে। গতিকে এই অভাৰলেপিং যিটো হৈছে তাৰ ফলস্বৰূপে 40% পদত একেখিনি মানুহেই একেখিনি মানুহৰ নামে আহিছে। এতিয়া এতিয়া প্লিজ প্লিজ কমলৈ দিয়ক এতিয়া অধ্যক্ষ মহোদয়, এই অভাৰলেপিংটো নাইকিয়া কৰিবৰ কাৰণে দুটা ব্যৱস্থা আছে। এক নম্বৰ ব্যৱস্থাটো হ'ল যে যিখন তালিকাত চাকৰি মানুহে বিচাৰিছে তাত প্ৰায়ৰিটি কোনটো চাকৰি তেওঁ বেছিকৈ প্ৰায়ৰিটি দিছে সেই প্ৰায়ৰিটি ভিত্তিত দিয়া, এক নম্বৰ, সেইটো ইয়াত উল্লেখ কৰা হোৱা নাই। দুই নম্বৰ বস্তুটো হ'ল যে এই যিখন ফাইনেল মেৰিট লিষ্ট আছে তাত এখন ৱেইটিং লিষ্টৰ ব্যৱস্থা কৰা যাতে বেলেগ এটা পদ খালী থাকিলে সেইটোত আকৌ লগে লগে যাতে নিযুক্তি দিব পাৰে। তো এতিয়া যদি এই কামটো অভাৰলেপিঙৰ প্লিজ মন্ত্রী ডাঙৰীয়ে মানে উত্তৰ দিব। মোক উত্তৰটো আপুনি শুনো, মোক প্ৰশ্নটো কৰিব লাগে। নাই আপুনি প্ৰশ্নটো কৰক, এইফালে শুনিব নালাগে, প্লিজ সাইলেন্স সাইলেন্স। অধ্যক্ষ মহোদয় আপোনাৰ কোৱেশ্চনটো ৰাখক, আপোনাৰ কোৱেশ্চন। সেইকাৰণে এই অভাৰলেপিঙৰ ব্যৱস্থা নাইকিয়া কৰিবৰ কাৰণে মন্ত্রী মহোদয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, এইটোৱে হ'ল মোৰ প্ৰশ্ন।